পৃথিবীতে যত প্রকার জীবজন্তু রয়েছে তাদেরকেও অদৃশ্য হতে পারে না, তবে কিছু কিছু প্রাণী অদৃশ্য হতে পারদর্শী। সত্যিকার অর্থে এই প্রাণীগুলো নিজেকে এমনভাবে লুকিয়ে ফেলে, দেখে মনে হয় যেন এরা অদৃশ্য হয়ে গেছে। আজকের ভিডিওতে দেখবেন অদৃশ্য হতে পারা কিছু প্রাণী। তো চলুন শুরু করা যাক। লিফ ইনসেক্ট। আপনি হয়তো অনেক জায়গা অথবা মুভিতে স্ট্যাচু দেখেছেন। মানুষও এরকম স্ট্যাচু হয়ে থাকে, কিন্তু সেটা খুব কম সময়ের জন্য এবং এটা খুবই কঠিন। কিন্তু লিফ ইনসেক্ট এমন একটি পোকা যা নড়াচড়া করে না। এটা দেখে মানুষও বোকা হয়ে যায় এবং মনে করে এটি কোনো গাছের পাতা। সত্যিকার অর্থে অনেক অনেক শিকারী পাখি আছে যারা এই পতঙ্গটিকে শিকার করে, আর এজন্যই এদেরকে অদ্ভুত দেখায় এবং এরা বিপদ মনে করলে স্ট্যাচুর মতো হয়ে যায়। এর জীবনচক্র পাতার মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং এটি ক্ষতিকর নয়। অকলিফ বাটারফ্লাই। আমরা যত প্রকার প্রজাপতি দেখি তা সকলেই খুব সুন্দর, কিন্তু আপনি হয়তো অদৃশ্য প্রজাপতি কখনোই দেখেননি। যখন আপনি এই প্রজাপতি প্রথমবার দেখবেন, আপনি ভাববেন এটা কোনো গাছের পাতা। এটি খুবই বিরল প্রজাতির প্রজাপতি এবং এটাকে জঙ্গলে খুঁজে বেড়ানো বোকামি ছাড়া আর কিছুই নয়। এটাকে খোঁজার জন্য জঙ্গলের প্রতিটি পাতাকেই চেক করতে হবে, যেটা অসম্ভব। এটার ডানার ভেতরের অংশ খুবই আকর্ষণীয়, কিন্তু বাইরের দিক থেকে দেখে পাতা ছাড়া আর কিছুই মনে হয় না। মসিলিফ থাইল্যান্ড গেকো। মাদাগাস্কারের জঙ্গলে প্রচুর অদ্ভুত ও বিরল প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়, কিন্তু মসিলিফ এর মধ্যে অন্যতম। কিন্তু দুর্ভাগ্যবশত একে সহজে দেখা যায় না। এই প্রাণীর চামড়া অনেকটা গাছের বাকলের ডিজাইনের, এ কারণে অজান্তে আপনি এর উপর হাত রাখলেও এটাকে গাছের বাকল ভেবে ভুল করবেন। এর এই লুকানোর ক্ষমতা একে যেমন বাঁচায়, অপরদিকে খাবার শিকার করতেও সাহায্য করে। লেপ্টোসেপ্লাস। যখন কোনো মাছ বাচ্চা দেয়, বেশিরভাগ ক্ষেত্রেই মাছের বাচ্চাগুলোকে অন্যান্য শিকারী মাছেরা খেয়ে ফেলে। এ কারণে বাচ্চাদের বাঁচানো কষ্টকর হয়। কিন্তু সমুদ্রে এমন একটি প্রাণী পাওয়া যায় যা দেখতে মাছের মতো কিন্তু মাছ নয়। এই প্রাণীর বাচ্চাগুলো জন্মানোর পর প্রায় অদৃশ্য হয়ে যায়। এমন অবস্থায় কয়েক সপ্তাহ থাকার পর যখন এটি নিজে সুরক্ষা করতে শিখে যায়, তখন এটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। বেঁচে থাকার জন্য এই কৌশল সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত, এবং অদৃশ্য অবস্থায় এদের শরীরের কোনো কিছু দেখা যায় না, যার কারণে এরা শিকারীর হাত থেকে রেহাই পায়। অক্টোপাই। অক্টোপাস এমন একটি প্রাণী যার হাড় তিনটি, এবং এটাকে সমুদ্রের প্রাণীর মধ্যে ধরা হয়। অক্টোপাইয়ের একটি অসাধারণ ক্ষমতা হলো এটি খুব দ্রুত রং পাল্টাতে পারে। এটি ব্রাউন রঙের হলেও বিপদ মনে হলে লুকানোর জন্য রং বদলাতে পারে। এই প্রাণীগুলো যে কোনো জায়গার সাথে মিলিয়ে রং বদলাতে সক্ষম। এটি ভয় পেলে সাদা রং ধারণ করে এবং রেগে গেলে লাল রং ধারণ করে। অনেক বিজ্ঞানী মনে করে এটি স্বপ্নও দেখতে পায়, কারণ ঘুমানোর সময় এদেরকে রং বদলাতে দেখা যায়। পিগমি সিহর্স। সমুদ্রে যত প্রকার ছোট প্রাণী রয়েছে তাদের বেঁচে থাকা ঠিক ততটাই কঠিন, কারণ যে কোনো বড় প্রাণী এটিকে সহজেই শিকার করে ফেলে। পিগমি অনেক ছোট একটি প্রাণী, এর আকার 2 সেন্টিমিটার। এই প্রাণী জাপান, ইন্দোনেশিয়া ও নর্থ অস্ট্রেলিয়ার সমুদ্রে পাওয়া যায়। এটি লুকানোর জন্য এতটাই বিখ্যাত, মানুষ তো দূরের কথা, কোনো সামাজিক প্রাণীও এদেরকে খুঁজে পায় না। এরা সম্পূর্ণ জীবনকাল গাছের মধ্যেই কাটিয়ে দেয় এবং এর শরীরের রং ও গঠন গাছের মতোই করে ফেলে। এমনকি কোনো গাছের মধ্যে যদি এই প্রাণী থাকে, তাহলে সাধারণ কোনো মানুষ এটাকে দেখতে পাবে না। বিজ্ঞানীরা মনে করতো এটি দুটি রং ধারণ করে। বিজ্ঞানীরা গবেষণার জন্য পিগমি হর্সদের পার্পল সি প্ল্যান্ট অ্যাকোয়ারিয়ামে রেখেছিলেন, এবং এতে দেখা যায় পিগমি হর্সের বাচ্চাগুলো গোলাপি রং ধারণ করতে সক্ষম। মসি ফ্রগ। আপনি মস গাছ কি কখনো দেখেছেন? হয়তো দেখেছেন। পানি ও স্যাঁতস্যাঁতে জায়গায় এই গাছগুলো জন্ম নেয়, আর এই ব্যাঙের নাম এই গাছের নাম অনুসারেই রাখা হয়েছে। এই ব্যাঙগুলোকে সাধারণত ভিয়েতনামে দেখতে পাওয়া যায়। যখন আপনি প্রথমবার এদেরকে দেখবেন, তখন আপনি এদেরকে মসি প্ল্যান্ট ভেবে ভুল করতে পারেন। মসি ফ্রগ সাধারণত 8 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর গঠন ও গায়ের রং একে শিকার করতে সাহায্য করে। ডেকোরেটর ক্র্যাব। এই কাঁকড়াদের স্পাইডার ডেকোরেটর ক্র্যাব বলা হয়। এই কাঁকড়া ক্যালিফোর্নিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মালদ্বীপ, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে পাওয়া যায়। গবেষণা অনুযায়ী সমুদ্রের প্রাণীদের জন্য এই কাঁকড়া খুবই সুস্বাদু খাবার, এ কারণে এর শিকারীরা শিকার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। এর শরীর খুবই অদ্ভুত প্রকৃতির, যার কারণে একে দেখে মনে হয় না যে এটি কোনো প্রাণী, এমনকি একে সমুদ্রের কোনো গাছ বলে মনে হয়।
এই কাঁকড়াগুলো যখন কোনো সামুদ্রিক গাছপালার কাছে যায় তখন কয়েক সেকেন্ডেই সেটা নিজের রং বদলে ফেলে। এজন্য এই কাঁকড়াদেরকে খুঁজে পাওয়া একদমই অসম্ভব। পিঙ্ক উইন্ড স্টিক। পৃথিবীতে অনেক প্রজাতির পতঙ্গ রয়েছে যাদেরকে গাছপালার অংশ বলেই মনে হয়, এই প্রাণীটি তাদেরই একটি। এর এমন ধরনের অদৃশ্য হওয়ার ক্ষমতা রয়েছে যা যে কোনো জায়গায় অদৃশ্য হতে পারে। যখন এরা শিকার করে ও বিশ্রাম নেয় তখন এদের উপস্থিতি বোঝাই যায় না। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, বিপদ মনে করলে এরা এমন অভিনয় করে দেখে মনে হয় এটি মারা গেছে এবং এমন এক শেপে চলে যায় যা থেকে মনে হয় এটি কোনো গাছের ডালপালা। এই ইনসেক্টটি বেশিরভাগই সাউথ চায়না ও অস্ট্রেলিয়া এবং মাদাগাস্কারে দেখতে পাওয়া যায়। এদের লুকানোর ক্ষমতা সত্যিই অসাধারণ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।